এখন আমরা নহুম তিন অধ্যায় পাঠ করছি। ভিক ওই রক্তপাতী নগরকে, সে একেবারে মিথ্যায় ও দৌরাত্বে পরিপূর্ণ। লুট ছাড়ে না, কষার শব্দ, ঘূর্ণায়মান চক্রের শব্দ, প্লবমান অশ্ব ও লম্ফমান রথ, অশ্বারোহী যোদ্ধা, চাকচিক্যশালী খড়গ, বজ্রতুল্য বর্ষা, নিহতগণের রাশি ও মৃতদেহের ঢিবি, সব সমূহের শেষ নাই। উহাদের সবের উপরে লোকে উছট খায়। ইহার কারণ সেই পরমা সুন্দরী বেশ্যার বেশ্যাক্রিয়ার বাহুল্য। সেই প্রধান মায়াবিনী আপন বেশ্যাক্রিয়াতে জাতিদিগকে ও আপন মায়াতে গোষ্ঠীদিগকে বিক্রয় করে। বাহিনীগণের সদাপ্রভু বলেন, দেখো আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব। জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব। আমি তোমার উপরে জঞ্জাল নিক্ষেপ করিয়া তোমাকে বিরূপ করিব ও কৌতুকাস্পদ বলিয়া স্থাপন করিব। তাই যে কেহ তোমাকে দেখিবে সে তোমার নিকট হইতে পলায়ন করিবে, আর বলিবে নীনবী উৎসন্ন হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে? আমি কোথায় গিয়া তোমার জন্য সান্ত্বনাকারীদের অন্বেষণ করিব? নো আমন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে তো নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল। জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল, কুশ ও মিশর তাহার বলস্বরূপ, তাহা অসীম, পুট ও লুবীয়গণ তাহার সহকারী ছিল, তথাপি সেও নির্বাসিত হইল, বন্দিদশার দেশে গেল, তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইল। শত্রুরা তাহার মান্যবান পুরুষদের নিমিত্ত গুলিবাঁট করিল এবং তাহার মহল্লোকেরা শৃঙ্খলে বদ্ধ হইল। তুমিও মত্তা হইবে, লুক্কায়িতা হইবে, তুমিও শত্রু ভয়ে প্রযুক্ত আশ্রয়ের চেষ্টা করিবে। তোমার দৃঢ় দুর্গ সকল আশুপক্ক ফল বিশিষ্ট ডুমুর বৃক্ষের ন্যায় হইবে, সঞ্চালিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পড়ে। দেখো তোমার মধ্যস্থিত প্রজারা স্ত্রীলোক, তোমার দেশের পুরোদার সকল শত্রুগণের জন্য খোলা গিয়াছে, অগ্নি তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে, তুমি অবরোধ সময়ের জন্য জল তোল, তোমার দুর্গ সকল দৃঢ় করো, ইট খোলাতে যাও, কাঁদা ছানো, ইটের পাঁজা সাজাও, সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে, খড়গ তোমাকে ছেদন করিবে, তাহা পতঙ্গের ন্যায় তোমাকে খাইয়া ফেলিবে, তুমি পতঙ্গের ন্যায় বড় ঝাঁক হও, পঙ্গপালের ন্যায় বড় ঝাঁক হও, তুমি আকাশের তারা হইতেও আপন বণিকগণের বৃদ্ধি করিয়াছ, পতঙ্গ ঝাঁক বাঁধিয়া উড়িয়া যাইতেছে, তোমার কিরীটিগণ পঙ্গপালের তুল্য, তোমার সেনাপতিরা অগণ্য ফড়িঙ্গের তুল্য, ফড়িঙ্গ তো শীতের দিনে বেড়াতে আশ্রয় লয়, কিন্তু সূর্যোদয় হইলে উড়িয়া যায়, কোন স্থানে গেল তাহা জানা যায় না। হে অসুররাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলিনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্বতগণের উপরে ছিন্ন ভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই, তোমার ভঙ্গের প্রতিকার নাই, তোমার ক্ষত সাংঘাতিক যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপর হাততালি দিবে, কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে।